পূর্ব লন্ডনে বেশ কিছুদিন ধরেই একটি নতুন স্ক্যামের খবর আমরা শুনতে পাচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে সংঘবদ্ধ প্রতারকদের দল, চুরের দল এবং ছিনতাইকারী এবং ডাকাত, এরা কিন্তু বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে নক করে প্রথমে বলে যে তারা হোম অ্যাফেয়ার্সের একজন কর্মী, তারা মূলত ডাটা সংগ্রহ করতে এসেছে। তারা একেবারে প্রপার আইডি কার্ড শো করে, তারা এমনভাবে যায় খুব একেবারে বোর্ড টোর্ড সব কিছু সাথে থাকে, আইপ্যাড সাথে থাকে, একেবারে প্রপার ড্রেস আপ পরনে থাকে এবং তারা দরজা নক করে সেই বাসার বাসিন্দাকে দরজা খুলতে বাধ্য করে এবং তারা প্রথমে কিন্তু ফার্স্ট এফিডেন্সে বলে যে তারা হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে। কখনও কখনও বলে তারা সেন্সাস করছে, মানে ভবিষ্যতে যে সেন্সাস আসবে সেটার জন্য তারা জরিপ করছে। তারা কখনও কখনও বাসার ডাটা সংগ্রহ করছে, কখনও কখনও বাসার ইলেকট্রিসিটির বিলের ডাটা সংগ্রহ করছে, কত টাকা আপনি প্রতি মাসে ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, মানে এক এক এলাকায় এক এক ধরনের ছদ্মবেশে তারা যাচ্ছে, বাসার দরজা নক করছে। দরজা খোলার পরে আশেপাশে তাদের যে গ্যাং তারা লুকিয়ে থাকে, তারা একসাথে হামলা করে সেই বাসার বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটছে। আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি এই পূর্ব লন্ডনেরই একটি এলাকায় একটি ঘটে যাওয়া ঘটনার ঠিক আগ মুহূর্তে তোলা এবং এটিকে তারা অনেকেই এই এই ছবিটি শেয়ার করছে এবং তারা বলছেন যে এই ধরনের পোশাক পরে এই ধরনের স্ক্যাম কিন্তু বেড়ে গিয়েছে। আপনারা জানেন যে এর আগে এই ধরনের স্ক্যাম গত বছর খুব বেশি বেড়ে গিয়েছিল, বিশেষ করে কোভিডের শেষ সময়ে এসে ঠিক মাঝখানে এটা কমলেও এখন কিন্তু আবার পূর্ব লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আমরা এই ধরনের ফিডব্যাক পাচ্ছি। সুতরাং প্রথমত হচ্ছে এই ধরনের অবস্থা থেকে বাঁচার জন্য প্রথম যে কাজটি করতে হবে যে বাসা বাড়িতে তেমন কোনো মূল্যবান জিনিস রাখা যাবে না, কারণ এশিয়ান বাসা বাড়িতে তারা জানে যে অন্তত আর কিছু পাক না পাক কিছু ক্যাশ টাকা এবং সোনা দানা পাবেই, এই টার্গেট কিন্তু তারা এশিয়ান এবং এশিয়ান বাসা বাড়ি বিশেষ করে সাউথ এশিয়ান বা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি এই বাসা বাড়িগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে তারা বুঝতে পারে কারির স্মেলে বা কারির গন্ধে তারা বুঝতে পারে যে এটা হচ্ছে এশিয়ান বাড়ি। সুতরাং এই বাড়িগুলোকে তারা টার্গেট করে এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাসা বাড়িতে অবশ্যই এই বেল লাগাবেন, যেসব অনেক বেল রয়েছে যেটা আপনি বাইরে থাকলেও কিন্তু আপনি সেটা মোবাইলে দেখতে পাচ্ছেন যে আপনার বাসার দরজার সামনে কে আসছেন কে যাচ্ছেন এবং আপনি সেখান থেকে কথা বলতে পারবেন তাদের সাথে। সুতরাং নিশ্চিত না হয়ে কাউকে বাসা বাড়ির দরজা খুলে দেওয়া উচিত নয়। এই ধরনের যে জরিপ, সেই জরিপে অংশ নেওয়া অবশ্যই উচিত, তবে সেই জরিপে অংশ নিতে গিয়ে যদি আপনি প্রতারকদের কবলে পড়ে যান, ডাকাতদের কবলে পড়ে যান, তাহলে সেটা খুবই দুঃখজনক। সেই ক্ষেত্রে সতর্ক থাকা ছাড়া আসলে তেমন কোনো মানে ব্যবস্থা এই ক্ষেত্রে নেই, তবে সতর্ক থাকলে, চোখ কান খোলা রাখলে আপনি বিপদ এড়াতে পারবেন।